আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনার সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মন্টিনিগ্রোতে কি কি ধরনের আসলে বর্তমান লোক নিচ্ছে বা কি কি ধরনের ক্যাটাগরিতে লোক যাচ্ছে। তো মন্টিনিগ্রো সম্পর্কে আমার আরো ভিডিও আছে, তো তারপরেও বলি মন্টিনিগ্রোটা আসলে ইউরোপের ছোট্ট একটি দেশ এবং এখানে জনসংখ্যাও কম, বাট এটা একটা সম্পূর্ণটাই ট্যুরিস্ট প্লেস। প্রতি বছর কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হিউজ পরিমাণ লোক কিন্তু এই দেশটাতে ঘুরতে আসে। তো এখানে কিন্তু আপনার ওই বড় কোনো কেমিক্যাল কোম্পানি বা এই জাতীয় কোনো আসলে ওই জাতীয় কোনো ইন্ডাস্ট্রি নাই, এটার মেইন ইন্ডাস্ট্রি হচ্ছে ট্যুরিজম। তো এখানে যেহেতু প্রতি বছর হিউজ পরিমাণ লোক ঘুরতে আসে, তো সেক্ষেত্রে যেহেতু জনসংখ্যাও কম, তারা মূলত এই মন্টিনিগ্রোর লোকজন মূলত ব্যস্ত থাকে তাদের টুরিস্ট গাইড বলেন বা বিভিন্ন হোটেলে বলেন এই জাতীয় সেক্টরগুলোতে আসলে তারা সবসময় ব্যস্ত থাকে। বাট এর মাঝামাঝি কিন্তু যে কাজটা আসলে লোকের প্রয়োজন সেটা হচ্ছে ফুড প্রসেসিং। এখানে কিন্তু যেহেতু সারা বছর এখানে টুরিস্ট থাকে এবং হিউজ পরিমাণ টুরিস্ট আসছে, তাদের খাবার সার্ভ করার জন্য তো লোকের দরকার বা এই জাতীয়, এর কারণে কিন্তু ক্যাটারিং যে সার্ভিসটা এখানে আসলে খুব উন্নত। সো যারা যেতে চান তারা কিন্তু এই সেক্টরে যেতে পারেন, যারা হয়তো কঠিন পরিশ্রম করতে চান না যে আমি বিল্ডিং কনস্ট্রাকশনে যাব বা কোনো ভারী ফ্যাক্টরি ওয়ার্কারে যাব, সেক্ষেত্রে আমি হয়তো পারবো না। সো তাদের জন্য এটা ভালো একটা সুযোগ যে এখানে কাজটা হবে হচ্ছে ফুড প্রসেসিং বা ফুডের যে কাজগুলো আছে সাধারণত এই কাজগুলোই হবে। তো যারা ভারী কাজ করতে চান না, দ্রুত সময়ের মধ্যে ইউরোপে যেতে চান, তারা দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করতে পারেন এখানে যাওয়ার জন্য। কারণ মন্টিনিগ্রো এটা অসাধারণ সুন্দর একটি দেশ, আপনারা চাইলে দেখে আসতে পারেন, গুগলে বা ইউটিউবে সার্চ দিলেও আপনারা পাবেন। এটা আসলে অসাধারণ একটি দেশ, যেহেতু এই দেশে আমাদের জন্য সুযোগ করে দিয়েছে এবং ভালো কাজের জন্য সুযোগ করে দিয়েছে ভালো স্যালারিতে। এখানে কিন্তু স্যালারিও যথেষ্ট ভালো, এখানে কিন্তু 600 থেকে 700 ইউরো বেসিক স্যালারি হবে, আপনাকে ইউরো হিসাবে টাকা দিবে, যেহেতু এখানে লোকাল কারেন্সি ইউরো, সো আপনাকে ইউরো হিসাবেই টাকা দিবে 600-700 ইউরো। কম বেশি আপনি 60 থেকে 70 হাজার টাকা বেসিক যদি হয়, আপনি ওভার টাইম করলে আরো অবশ্যই হবে। তো সবকিছু বিবেচনা করলে এটা অবশ্যই একটা অসাধারণ সুন্দর একটা দেশ আপনার জন্য হতে পারে। তো যারা কঠিন কাজ করতে চান না তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা এই দেশগুলোতে যান, এখানে গেলে আপনাদের অবশ্যই ভালো হবে। আসসালামু আলাইকুম।